নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিওতে। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে। আজকে আমি কোনো অফারকে নিয়ে আলোচনা করব না, কিন্তু কোনো অফার অ্যাপ্লাই করতে গিয়ে যে প্রবলেম ফেস করতে হয় তার শর্টকাট সলিউশনে এক উপায়ের কথা বলবো। আজকের সময় 90% অফার আসে পেটিএম, ফোনপে, তেজ এবং মোবিকুইক অ্যাপের কাছ থেকে, এবং এই সমস্ত অফার ইউপিআই রিলেটেড। আর ইউপিআই ট্রানজ্যাকশান মানে ব্যাঙ্ক রিলেটেড, তো অনেক সময় ট্রানজ্যাকশান ফেলড হয়ে যায় অথবা ট্রানজ্যাকশান পেন্ডিং হয়ে যায় কিন্তু টাকা কেটে নেয় এবং রিসিভার কাস্টমারের কাছেও টাকা রিসিভ হয় না। সেই সময় সবার ওপর মেন্টালি প্রেশার থাকে এবং আমরা সবাই চাই কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে এবং আমাদের প্রবলেমের কথা ডিটেলসে তাদেরকে বলতে। এক্ষেত্রে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অনলাইন সার্ভিস আছে, বাট সেটা এতটাই খারাপ যে কল কানেক্ট হতে 1 ঘন্টার ওপর সময় লেগে যায়। তাও যাই হোক, অন্তত তাদের সাথে কথা বলার একটা মাধ্যম আছে। আর তেজের কাস্টমার সার্ভিস সবথেকে ভালো, শুধুমাত্র মিসড কল দিলে ইনস্ট্যান্ট কল ব্যাক আসে তেজ কাস্টমার সার্ভিস থেকে। কিন্তু ফোনপে, এতদিন আমরা এটাই জানতাম এদের কোনো কাস্টমার কেয়ারই নেই, বাট আমরা ভুল জানতাম, ফোনপে কাস্টমার সার্ভিস সব থেকে ভালো। এতদিন ফোনপেতে টাকা পেন্ডিং হলে আমরা শুধুমাত্র রিপোর্ট জানিয়ে বসে থাকতাম আর 2 দিন ওয়েট করতাম, তারপরেও অনেকের প্রবলেম সলভ হতো না, তখন আর কিছু করার থাকতো না। কিন্তু আর না, আজ আমি ফোনপের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার বলবো, যেখানে কল করে তোমরা তোমাদের সব প্রবলেম ইনস্ট্যান্ট সলভ করে নিতে পারবে। ওয়েট, আমি তোমাদের সামনে ডাইরেক্ট কল করেই দেখিয়ে দিচ্ছি 30 সেকেন্ডের মধ্যে কল রিসিভ করবে ফোনপেকে। আর প্রথমে নাম্বার নোট ডাউন করে নাও, 0124678935। এবং যখনই আমি কল লাগিয়ে দিলাম, কল কানেক্ট হচ্ছে এবং তোমরা নিজেরাই শুনে নাও কে আর ফোন পে কাস্টমার সাপোর্ট, প্লিজ স্টে অন দ্য লাইন হোয়াইল উই কানেক্ট ইউ টু আ ফোন পে রিপ্রেজেন্টেটিভ, দিস কল মে বি রেকর্ডেড ফর কোয়ালিটি মনিটরিং এন্ড ট্রেনিং পারপাসেস। ওয়েলকাম টু ফোন পে, মাই নেম ইজ দীপিকা, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? হ্যালো ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? ওকে, তোমরা সবাই দেখতে পেলে তোমাদের সামনে আমি ডাইরেক্ট কল করে লাগিয়ে দিলাম এবং 30 সেকেন্ডের মধ্যে কল রিসিভ হয়ে গেছে। আশা করি এই ভিডিও সবার ভালো লাগবে, ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে এই ধরনের লেটেস্ট অনলাইন আপডেট পেতে। আজকের জন্য এইটুকুই, আবারও আসবো নতুন কোনো অফার ও আপডেটকে নিয়ে। ততক্ষণ জন্য ধন্যবাদ।